দুই খানা তেলাপিয়া মাছ করব ফ্রাই, আর আমরা শুধু খাই খাই। বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমার আলী বাবার ম্যাজিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার, আজ আপনারা আলী বাবার ম্যাজিক কিচেনে যা দেখবেন, যা আপনাদেরকে শেয়ার করব, তা হলো অতি পরিচিত তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ খুবই মজার মাছ। এক হুজুর বলছেন তেলাপিয়া মাছ নাকি বেহেস্তের মাছ, তো যাই হোক, এটা আমরা বলতাম যে আফ্রিকান তেলাপিয়া মাছ। তো আল্লাহর রহমত যেখান থেকে আসছে আমাদের রিজিকের জন্য, আমাদের রিজিকে বরাদ্দ হয়েছে তেলাপিয়া মাছ, আজকে ইনশাল্লাহ আমরা খাবো। আর এই তেলাপিয়া মাছ দুইটা এখানে নিছি, এটা একবার ক্লিন করে আনছি, আমি আরেকটু ক্লিন করবো, মাথা টাথা একটু ফেলবো, ফেলে সেটা পরিষ্কার করে কাইটা ধুইয়া তারপরে করবো ইনশাল্লাহ ফ্রাই, তারপরে আমরা যাবো বলবে খাই খাই। তো এখন আমরা এটাকে শেয়ার করতেছি আজকে তেলাপিয়া মাছটা। আজকে এখন আমি এটাকে কাইটা কুইটা পরিষ্কার করে নেব এবং পরে চুলা চলে যাব। খুব ইজি প্রসেসে এটাকে আজকে ফ্রাই করব এবং ইনশাল্লাহ আমরা পুরোটাই শেয়ার করব। তো প্লিজ থাকেন সাথেই। আমি মাছের মাথা দুটোকে আগে একটু সাইজ করে, তারপরে মাছটাকে একটু ক্লিন করে ভালো করে ধুইয়া তারপরে নিচ্ছি, পরে মশলা মাখাবো। মশলা বলতে হবে শুধু লবণ আর একটু হালকা হলুদ মরিচ, এই হবে আমার আজকে মাছের ফ্রাই। তো ইনশাল্লাহ সাথে থাকেই, থাকবেন সাথে এবং শেয়ার করবো আমরা পুরোটা। সুপ্রিয় বন্ধুরা, ফ্রাই করতে যাচ্ছিলাম তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছ পরিষ্কার করার জন্য আমরা রেডি হয়েছিলাম। এখন আমি তেলাপিয়া মাছটাকে পরিষ্কার করে ফেলছি, আর এখানে সাথে থাকতেছে একটা এই দেশি একটা প্যাকেট করা পালং শাক। আর এই শাকটা আসলে আমরা জেনারেলি শুটকি দিয়ে খাই, খুব মজা। আজকে শুটকি না, এমনি ভাজি করব, প্লেন ভাজি। আর ভাজিটা হবে এখানের মধ্যে একটা বেশি করে রসুন নিছি আর পেঁয়াজ আর একটু লাল মরিচ ভাঙিয়ে নিছি, এটা দিয়ে সেটা একদম সাধারণ ভাজিটা করব। আর এই মাছটাকে এখনকার যে মাছটাকে কাইটিয়া পরিষ্কার করে পানি ধরাই নিছি, এই মাছটা একটা বড় একটা কড়াই নিছি এর ভিতরে এটা মাখানোর জন্য। যারা মেরিনেট করে তারা এই করে মাখানো, তো আমি এটাকে এখন মাখাবো। মাখানোর জন্য আমি দেবো একটুখানি, খুব সিম্পল মাখাটা হবে, দেবো হাফ টিস্পুন লবণ, লবণ দিয়ে দিলাম, তারপরে দেবো একটুখানি হলুদ, হলুদ দেব হাফ টিস্পুন অলস, আর দিতে হবে আমাকে একটু একটু রসুন বাটা, যাতে মাছের মাছেরটা নিজের একটা ওন স্মেল থাকে, একটা গ্রাম থাকে, এই জন্য এটার জন্য আমি যে গন্ধটা থাকে এটা যাওয়ার জন্য একটু রসুন দিয়ে দিলাম, আর সাথে একটুখানি লাল মরিচের গুঁড়া, অল্প একটু, না দিলেও হয়, তারপরও আমি কোয়ার্টার টিস্পুন লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কেটে একটু মাখিয়ে নেবো ভালো করে, মাখাই সেটা, তারপরে মাছটাকে রাখবো আমি 10 মিনিট। 10 মিনিট রাখার পরে তারপরে নিয়ে যাবো আসতে, আর এটা পুরোটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি যেভাবে যে স্টাইল করতেছি আমার স্টাইলে আপনারা ইনশাল্লাহ আশা করি ঘরে করে খেয়ে দেখবেন। এই মাছটাকে আমি জাস্ট ফ্রাই করব, আর হবে সাথে এই দেশীয় পালং শাক, দেশি তেলাপিয়া মাছ আর বিদেশি পালন শাক, এই মিলে হবে আজকে দুপুরের খাবার। এই মাছটাকে একটু মাখিয়ে রাখলাম, মাখিয়ে এমনি রেখে দেবো একটুখানি ঢাকনা দিয়ে 10 মিনিট। 10 মিনিট পরে ইনশাল্লাহ ফিরে আসবো, ফিরে আসা এই মাছটাকে ফ্রাই করব এবং শাকটাকে ভাজি করব। ওই ফ্রাই আর ভাজি এক কথাই হলো, ঘুরে গেলে এই যে ফিরা যেই কপাল সেই মাথা, আর আমরা যেই মাছের ভাজি এই যেই কয় যে মুরগির ডিম আর মুরগির আন্ডা, তো যেই মাছের ভাজি আর ওই মাছের ফ্রাই, শাকের ভাজি আর গিয়ে তেলাপিয়া মাছ ফ্রাই, তো ফ্রাইটাই হতে যাচ্ছে এখনকার। এই দেখেন কেমন সুন্দর হয়েছে মাছটা, আমি এটাকে মাখিয়ে রাখলাম, 10 মিনিটের জন্য রাখবো, আর 10 মিনিটের জন্য আমি অপেক্ষা করবো, দিয়ে দেবো একটা ঢাকনা, একটা ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসবো ইনশাল্লাহ 10 মিনিট পর, চলে যাবো চুলাতে। সুপ্রিয় বন্ধুরা আমার, 10 মিনিট পর ফিরে আসলাম চুলাতে সরাসরি, এবং চুলা এখানে একটা কড়াই বসাইছি, আর এই কড়াইটাতে আমি দিছি তেল, এটার মধ্যে মাছটা ফ্রাই করব, আর এইখানে আরেকটা কড়াই বসাইছি এদিকে, আর এই কড়াইটাতে শাকটা ভাজি করব। তো দুইটাই একসাথে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো শাক ভাজির জন্য এখানে আমি একটু তেল দিয়ে দেব, আর এই তেলটা আমি এখন দেবো, এটা অলিভ অয়েল দিচ্ছি একটুখানি, এটা দিয়ে শাকটা ভাজি করে ফেলবো। এখানে দিয়ে দিলাম অলিভ অয়েল ফর শাক ভাজি, আর এখানে হবে, এটা গরম হয়ে গেছে, এখানের মধ্যে
তেলাপিয়া মাছটাকে ফ্রাই করব। তো তেলাপিয়া মাছটা ফ্রাই করার জন্য যে মেরিনেট করে রাখছিলাম বা মাখাই রাখছিলাম এটাকে আমি এখনকা নিয়ে আসলাম। এই যে দুইটা তেলাপিয়া মাছ এটাকে আমি এখনকা তেলের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে বাইজা নেওয়ার জন্য দিয়ে দিলাম চুলাতে। আর এখন এখানে মাছটা বাঁধা হবে ইনশাল্লাহ। তো চুলাটাকে আমি একটু মিডিয়াম আছে রাখবো যাতে পুরানা লাগে, এবং ঘুরে ঘুরে ফিরে আমি এটাকে উলট পালট করে দেবো, ফ্লিপ করব, আর এটা ইনশাল্লাহ ভাজা হবে। আর এখানের মধ্যে যে শাক ভাজার জন্য তেল দিছিলাম আর এখানে রসুন পেঁয়াজ আর যে মরিচগুলো দিয়ে দিলাম। এটার পরে আমি এখানে একটু লবণ দেবো। এই হয়ে গেল আমার শাকের জন্য মশলা। আগে পেঁয়াজটাকে একটু নাড়া দিয়ে নেই। তারপরে আমি এখনটা এটার মধ্যে কিছুদিন লবণ দেবো। শাকে লবণ অনেক সময় বেশি হয়ে যায়, এই জন্য আমি কোয়ার্টার টিস্পুন লবণ ব্যবহার করলাম। এখানে লবণটা দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজটাকে একটু ভাজা করবো, করে তারপরে আমি শাকটাকে দেবো। আর মাছটা এখন আমি এটাকে একটু ফ্লিপ করে দেবো। মাছটা এখন কেমন সুন্দর হইতেছে সেটা আমি একটু উল্টে দেবো এখনই। তো এই পিটু পিটু উল্টে ফিরে আমি একটা বার্ন না হয় মতো এইভাবে আমাকে ভাজতে হবে। এই দেখেন কেমন সুন্দর একটা কালার ধারণ করছে। তো এইভাবে পুরোটাকে আমি এইভাবে ভাজবো এবং এই পুরোটা শেয়ার করবো আপনার সাথে। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। তো আমি এখনকার শাকটাকে ভাজার জন্য পেঁয়াজটা একটু ভাজিয়ে নিচ্ছি আর মাছটা ভাজা হইতেছে, আর এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সাথেই থাকবেন এবং আমি যেভাবে করি আমার স্টাইল ইনশাল্লাহ ঘরে করে খাবেন। তো প্লিজ থাকেন সাথে। সুপ্রিয় বন্ধুরা দোস্তরা, এই শাকটা রেডি হয়ে গেছে। তো আমি এখন শাকটাকে নামাই নেব। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস। আর এই শাকটাকে এখন আমি পরিবেশনের জন্য নামাই নেব। চুলাটা বন্ধ করে দিলাম। তো নিয়ে যাচ্ছি এখন ইনশাল্লাহ পরিবেশন করব। খুব গরম, আমাকে একটু শক্ত করে ধরতে হবে নামাই নেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাই নিলাম শাক, হয়ে গেল রেডি, ইনশাল্লাহ পরিবেশন করব। আর মাছ এটারে এই দেখেন কেমন সুন্দর, এটারে ফ্লিপ করে করে দিচ্ছি আর রেডি হইতেছে। এটা আর একটু সময় লাগবে বাঁচতে। আর একটু সময় লাগবে বাঁচতে। এই দেখেন এ পিটু পিটু সুন্দর করে একটা কালারফুল হয়েছে। এই দেখেন এরকমভাবে আমি আরও 5 মিনিট মাছটাকে ভাজবো, ভাজার পরে ইনশাল্লাহ নামাই নেবো, নিয়ে ফেরে পরিবেশন করবো। আর এই পুরোটাই শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ইনশাল্লাহ ঘরে করে খাবেন। লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করুন। বন্ধুরা আমার রান্না বান্না করি ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমাদের এই যেই রান্নাটা আজকে আমার স্টাইলে আপনারা ইনশাল্লাহ ঘরে করে খাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডকে ইনশাল্লাহ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলেও একবার লাইক দিয়ে দেখতে থাকেন, দেখতে দেখতে যখন ভালোবাসা হয়ে যাবে তখন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন। করলেই পাশের ঘন্টাটা বাজাই দেবেন, বাজাই দিলে পরে যখন নতুন কোনো রেসিপি আসবে আপনারা ইনশাল্লাহ নোটিফিকেশান পাবেন, সাথে সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে উপভোগ করতে পারবেন। আর কথায় কথা আমার মাছের ভাজাও হয়ে গেল শেষ, আর আমি এই ফ্রাই তেলাপিয়া মাছ ফ্রাই করে ফেললাম এবং এটাকে আমি এখনটা নামাই নেব পরিবেশন করার জন্য। এই দেখেন কেমন সুন্দর হয়ে গেছি গা, এখন তো আমি নামাই নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাই নিলাম, পরিবেশন করবো ইনশাল্লাহ। আর শাকের ভাজি আর তেলাপিয়া মাছ ফ্রাই, এই হলো আজকের আয়োজন। আর এটা পুরোটা শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি নামাইলাম এবং চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো চলেন যাই, এখন আমরা খাবারের আয়োজন করি এবং পরিবেশন করি। সুপ্রিয় বন্ধুরা আমার, দেখতে দেখতে রেডি হয়ে গেল কথায় কথায় আমার সেই তেলাপিয়া মাছের ফ্রাই আর স্প্যানিশ শাক। খুব সিম্পল, খুবই সহজ এবং খুবই ইজিতে রেডি করে ফেললাম দুপুরের খাবার। ইনশাল্লাহ আমরা পরিবেশন করব। আর যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ইনশাল্লাহ এইভাবে ঘরে করে খাবেন। লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিকে বরত করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ রহমতের সায়াতলে থাকবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সকলকে আল্লাহ রহমতের সায়াতলে রাখুন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, বিদায়ের পালা। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।